প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কোর্স ডিএলএড এর জন্য ভর্তি এবারে অনলাইনে হচ্ছে। 10ই আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হবে। এনসিটি এর নিয়ম অনুযায়ী প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষকতা করার জন্য ডিএলএড কোর্স বাধ্যতামূলক। এবার রাজ্যের নির্দেশ অনুযায়ী 10ই আগস্ট থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। এবছর মোট আসন সংখ্যা থাকছে 45,700 এবং 31 আগস্ট পর্যন্ত এই আবেদন নেওয়া হবে এবং 22শে সেপ্টেম্বর মেয়ে তালিকা প্রকাশ করা হবে। যারা ডিএলএড কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের অবশ্যই রেকগনাইজ বোর্ড থেকে এইচএস পাস করতে হবে এবং সেখানে মিনিমাম 50% মার্কস পেতে হবে এবং সেটি হবে বেস্ট অফ 5। এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 5% ছাড় আছে। এখানে ম্যাক্সিমাম বয়স থাকবে 35 বছর, যেখানে এসসি এসটিদের ক্ষেত্রে 40 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 38 বছর, এবং সেটা হিসাব করা হবে 1 জুলাই 2020 হিসাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিশনের নোটিশ প্রকাশ করা হবে এবং সেখান থেকেই অনলাইনে আবেদন করা যাবে। জেনারেলদের ক্ষেত্রে মোট 300 টাকা, ওবিসিদের ক্ষেত্রেও 300 টাকা এবং এসসি এসটিদের ক্ষেত্রে 150 টাকা করে দিতে হচ্ছে, এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 300 টাকা করে অনলাইন ফিস জমা দিতে হবে। কীভাবে অ্যাপ্লাই করবেন তার সমস্ত ডিটেলস প্রসেস এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হবে। তো দেরি না করে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।